স্বাগত জানাচ্ছি আজকের 3 মিনিটস আপডেটে। আমি ফয়সাল মোশের 3 মিনিটে জানিয়ে দেব সারাদিনের গুরুত্বপূর্ণ সকল খবর। শুরুতেই লকডাউন প্রসঙ্গ। দেশব্যাপী চলা চলমান কঠোর লকডাউন বাড়ানো হবে কি হবে না সে ব্যাপারে আগামী 3রা বা 4ঠা আগস্ট জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এই চলমান কঠোর লকডাউন চলবে কি চলবে না। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। গত 24 ঘন্টায় সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 218 জন। এ নিয়ে সারা দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,685 জনে এবং আজকেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 9,000-এর বেশি মানুষ। এদিকে দেশব্যাপী চলা কঠোর লকডাউনের মধ্যেও আগামীকাল 1 আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা এবং পোশাক কারখানা খোলা রাখার খবরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী ঢাকা অভিমুখে ফিরতে শুরু করেছেন মানুষ। শ্রমিকরা যেহেতু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ, সে কারণে অনেক কষ্টে অনেকে পায়ে হেঁটে রাজধানীতে ফিরছেন। দিনের আরও একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেয়া জাপানের করোনা ভাইরাসের টিকার উপহার। অ্যাস্ট্রাজেনেকার প্রায় 7 লাখেরও বেশি টিকা আজ বিকেল 3:15 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। দিনের আরও একটি খবর হচ্ছে করোনা ভাইরাস যেভাবে মিউটেশন করে নিজের রূপ বদলাচ্ছে ঠিক সেভাবেই বিএনপি জামা তাদের রূপ বদলাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান মৃত্যুর ঘটনায় 1 বছর পূর্ণ হচ্ছে আজ। গত বছর কক্সবাজারের টেকনাফের শামলাপুর চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন তিনি। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন সবার ঢাকা অ্যাপের মাধ্যমে ছবি তুলে পাঠাতে হবে নাগরিকদের, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এডিসের লার্ভা নিধন করা যাবে। জানাবো বিনোদন অঙ্গনের খবর। অভিনেত্রী মেহের আফরোজ শাওনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরের পরদিন আজ আসলো নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকের করোনা ভাইরাস আক্রান্তের খবর। আজ দুপুরে তিনি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও তার স্ত্রী অভিনেত্রী তিশা করোনা ভাইরাস নেগেটিভ। দর্শক, এই ছিল আজকের 3 মিনিটস আপডেটে। নিয়মিত নিউজ আপডেট পেতে আমার ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার টিকটক আইডি ফলো করুন। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।